সন্ত্রাসের প্রভাব না, এটা অ্যাকচুয়ালি গত 5 বছরে ওনারা জাননি কোন রকম। আমি তো বিভিন্ন কর্মী সভা করছি, তাতে মানুষের একটাই অভিযোগ যে রামচন্দ্র বাবু ভোটের প্রচারের সময় যে সময় যেটুকু দেখা গেছিল তারপরে আর 5 বছর দেখা যায়নি, ফলে যেখানে উন্নয়ন হয়নি সেখানে হয়তো উনি পৃথস্থত বোধ করছেন যাওয়ার জন্য আবার প্রচারে। সেটা সেটা মানে জেলা মানে এক তো হচ্ছে যে জেলা সংগঠন জানবে, এবং আমার যতদূর ধারণা যে এটা তৃণমূলের সঙ্গে কেউ জড়িত না।